জীবনে প্রথম প্রেম কখনো কেউ ভুলতে পারে না, আসলে কি তাই? আমার তো মনে হয় মানুষের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনাই মানুষ ভুলে যায় না। হয়তো সময়ের ব্যবধানে সেগুলো মানুষ আর মনে করে না, অথবা সেগুলো আড়াল করেই সামনের দিকে এগিয়ে চলতে চায়। প্রেমে পড়লে নাকি মানুষ গান শুনতে শেখে, আর বিচ্ছেদ হলে মানুষ গানের মানে বুঝতে শেখে। তাহসানের অনেক গানই আছে যেগুলো শুনতে অনেক বেশি ভালো লাগে, আর সেই গানগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে, যে গানগুলো শুনলেই সেই পুরনো জায়গায় পুরনো সময়ে মনে হয় যে নিজেকে আবার ফিরিয়ে নিয়ে যেতে পারি। তো তাহসান মিরপুরে এসেছে শুনে চলে গেলাম তাকে দেখতে এবং তার গান শুনতে, যদিও আমাদের যেতে যেতে একটু দেরি হয়ে গিয়েছে। যদিও এই ভিডিওটা কিন্তু গত ফেব্রুয়ারি মাসে, অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। অনেকদিন পরে শেয়ার করবো এরকম কোনো উদ্দেশ্য ছিল না, কিন্তু গ্যালারিতে রয়ে গিয়েছিল, শেয়ার করব করব করে আর করা হয়নি। আজকে হঠাৎ চোখে পড়লো, তাই ভাবলাম শেয়ার করে দিই। আর দেখেন কত মানুষের ভিড় হয়েছিল, বেশ অনেকগুলো তার জনপ্রিয় যে গান আছে যেগুলো মানুষ বেশি পছন্দ করে সেগুলোই গাচ্ছিল, আর আমরা তো খুব মনোযোগ দিয়ে সে গান শুনছিলাম। আর উনি তো গান শুনতে শুনতে পুরো হারায় গেছে, যার কারণে তাকে একটু মানে ধাক্কা দিয়ে হুশ আনলাম, না হলে তো বেহুশ হয়ে যেতে পারে এই আর কি। সব মিলিয়ে হয়তো তিন চারটা গানই গেয়েছে, আর একটা শোরুম উদ্বোধনে মূলত এসেছিল, আর যেহেতু রাস্তার মধ্যে অনেক বেশি যানজট হয়ে যাচ্ছিল সেই জন্য আর মানে বেশি লং করেনি। গানগুলো সরাসরি আপনাদের শোনাতে চেয়েছিলাম, কিন্তু শোনাতে গেলে যেটা হবে অনেক সময় কপিরাইট দিয়ে দেয়, সেই ভয়ে আর আপনাদের সাথে গানগুলো শোনাতে পারলাম না। তবে সরাসরি শুনেও গানের অন্যরকম একটা মজা পাওয়া যায়, সবাই মানে আশপাশ থেকে সাথে একসাথে গান গায়, তারপর একটা মানে সবাই কি বলে হাততালি দেয় বা একটা আওয়াজ করে, সেটা শুনতে ভালোই লাগে, খারাপ লাগে না। ছোটখাটো একটা কনসার্টের মতোই ছিল বলা যায়। মানুষ বলে যে সময়ের সাথে সাথে মানুষ সব কিছু ভুলে যায়, কিন্তু আমার কাছে মনে হয় মানুষ আসলে তার জীবনে ঘটে যাওয়া কোনো কিছুই ভুলে না, হয়তো সময়ের সাথে মানিয়ে নিতে আস্তে আস্তে শিখে যায়। ওই যে আমি একটা কথা সবসময় বলি, কষ্ট কখনো কমে না, আসলে কষ্টের সাথে আমাদের ধৈর্য ক্ষমতা অনেক বেশি বেড়ে যায়, যার কারণে সেই কষ্টটার আমাদের কাছে একটা পর্যায়ে গিয়ে অনেক কষ্ট মনে হয় না, সেটা সহনশীল পর্যায়ে চলে আসে। কিন্তু কষ্ট কিন্তু সেই সেইমই থেকে যায়, কিছু না পাওয়ার আক্ষেপ মানুষের আজীবন থেকে যায়, আর কিছু পাওয়ার পরে হারিয়ে যাওয়ার কষ্টও মানুষের আজীবন থেকে যায়। অনেক সময় চাওয়ার তুলনায় জীবনে পাওয়াটাও অনেক বেশি হয়ে যায়, এটাও কিন্তু একটা সৌভাগ্যের বিষয়। সব কিছু মিলিয়েই মানুষের জীবন, কিছু না পাওয়া, কিছু পাওয়া, কিছু একটু বেশি পাওয়া, আবার কোনো কিছু নিয়ে সারা জীবন একটা আক্ষেপ থেকে যাওয়া, এটা নিয়েই আসলে মূলত মানুষের জীবন। তো গানের একদম শেষ পর্যায়ে ছিল, আর সরাসরি আপনাদের গানগুলো শোনাতে পারলে আসলেই ভালো লাগতো, আপনাদের হয়তো কি বলে ভালো লাগতো শুনতে, কিন্তু কি আর করার শোনাতে পারলাম না। তো ওই দিন মূলত আমরা ফাল্গুন সেলিব্রেশনের জন্য বের হয়েছিলাম, যেহেতু ফাল্গুনের দিন সাহেবের অফিস ছিল, সে যেতে পারেনি, তাই ভাবলাম যে অন্য একটা দিন আমরা ফাল্গুন সেলিব্রেট করব, সেই জন্যই বের হয়েছিলাম। তো হঠাৎ করেই ফেসবুকে চোখে পড়লো যে তাহসান মিরপুরে আসে, আর সে হচ্ছে এখানে একটু গান টান করবে, তো ভাবলাম সেটা কি মিস করা যায়, চলে গেলাম মিরপুরে সেই জন্য গান শুনতে। শুনে তারপরে আমরা হচ্ছে চলে গিয়েছিলাম টিএসসি এরিয়ায়, আর সেই ব্লগটা অলরেডি আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছি। তো যাওয়ার পথে ভাবলাম আগারগা থেকে একটু ঘুরে যাই, যেটা হচ্ছে আমার স্কুল বলি, স্কুল না আসলে মানে যেখানে আমি হচ্ছে আমার ডিপ্লোমা কমপ্লিট করেছি। এই রাস্তায় কত শত স্মৃতি, টানা 4-5 বছর রেগুলার যাতায়াত করা, মানে এখানে আসলেই না সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়, কত রকমের স্মৃতি, কত ভালোবাসার বন্ধু বান্ধব, মানে সবকিছুই আসলে মনে হয়ে যায়। তো ভাবলাম এখানে একটু ঘুরে যাই, আর এখানে এসে সেই কলেজ লাইফের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল, সেই ভোরবেলা মানে চলে আসা, এসে ক্যান্টিনে বসে চা খাওয়া ফ্রেন্ডের সাথে, মানে আরো কত রকমের যে স্মৃতি এখানে আছে, বা ক্লাসের ফাঁকে মাঠে বসে সবাই আড্ডা দেওয়া, গল্প করা, কত মান অভিমান, কত ভালোবাসা এই জায়গাটার সাথে, এবং এই জায়গার আমার যে বান্ধবীগুলো ছিল সবার সাথে মানে একটা আবেগ জড়িয়ে আছে, সব সময় হয়তো থাকবে। একটা সময় মনে হতো একটা দিন তাদের না দেখলে, মানে একটা দিন যদি কলেজ মিস যেত, পরের দিন গিয়ে মানে কখন যাব, এরকম একটা জিনিস কাজ করতো। আর আজকে বছরের পর বছর সেই বন্ধু বান্ধবের সাথে দেখা হয় না, কথা হয় না, সবার সাথে ওইভাবে যোগাযোগও নেই, যে যার মতো লাইফ নিয়ে ব্যস্ত, সময়ের ব্যবধানে সব কিছুই হয়তো এরকম ভাবে পাল্টে যায়, কিন্তু মনের এক কোণে দিন শেষে হঠাৎ করে কিন্তু সেই স্মৃতিগুলো ঠিকই মনে পড়ে, সেই ভালোবাসাগুলো ঠিকই মনের ভিতরে উঁকি মারে, জাগে। তাদেরকে এখনো মানে সব কিছুতেই মিস করি, ভালো লাগে যখন দেখি ভালো আছে বা জানতে পারি, তখন আসলেই ভালো লাগে।
কিছু বন্ধু ছিল যাদেরকে না চাইতেই তারা আমাকে অনেক ভালোবেসেছে, আর কিছু বন্ধু ছিল যাদেরকে আমি অনেক ভালোবেসেছি, বাট হয়তো সেই ভালোবাসার মূল্যায়ন তারা করেনি। এখন আর ওইসব নিয়ে আগের মতো আবেগ কাজ করে না, অনেকটাই নিজেকে সামলে নিয়েছি। যে যার মতো লাইফে ভালো থাক, সুখে থাক, দূর থেকে দেখবো ভালো আছে সেটা ভেবেই আলহামদুলিল্লাহ। আর ভিডিওটা যেহেতু ফেব্রুয়ারি মাসের, তখন কিন্তু শিমুল ফুল হয়, তো শিমুল ফুলের গাছ দেখে একটু দাঁড়িয়ে গেলাম। দেখে তারপরে হচ্ছে এই ভদ্রলোক আবার আমাকে একটা আইসক্রিম কিনে দিল। আইসক্রিম খেতে খেতে ওই দিন আমরা চলে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটি এরিয়ায় ঘোরার জন্য, তো সেই ব্লগটা তো অলরেডি শেয়ার করেছি, তাই আজকের ভিডিও আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।